টলিউড রিপোর্টারে আজ তোমাদের একটি মিষ্টি ভূতের সঙ্গে আলাপ করাবো, যার নাম ভূতু। এই ভূতুর ব্যাপারে আমার থেকে না শুনে তুমি বরং সরাসরি ভূতুর কাছেই যাও। ভূতুর প্রেস মিট আমরা পৌঁছে গেছিলাম, দেখে নাও। ভেঙ্কটেশের একটা অন্য সিরিয়ালের জন্য এসেছিল ওখানে অভিনয় করতে, তো যখন ও এসেছিলো তখন আমার হাউসের বাকিরা আমাকে দেখালো আর কি, ওকে ডেকে এনে যে দেখো ও এসেছে চরিত্রটার জন্য। ওকে দেখা মাত্র মানে আমি জানি না, মানে একটা অদ্ভুত কানেকশন হলো। আমি ওকে দেখা মাত্র বললাম যে তো ভারী মিষ্টি, ভীষণ সুন্দর, ওকে বুক করে রাখ, এখানে অভিনয় করছে করুক, কিন্তু ওকে নায়িকা করে আমি একটা সিরিয়াল ভাববো। মানে ও এসেছে অ্যাকচুয়ালি আগে, আমার নায়িকা বেছেছিলাম আমি আগে, গল্পটা লিখেছি পরে, সুতরাং প্রায় ওই আর কি যে ঘোড়াটা পরে কেনা হয়েছে, জিনটা আগে এসে গেছে সেরকম আর কি। যে আমার নায়িকা আমি আগে সিলেক্ট করে রেখেছিলাম, ওকে ভেবে আমি এই ভূতুর গল্পটা ভেবেছিলাম। এরকম কিউট, এরকম সুইট ভূতু, ভূতকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, প্রচণ্ড ভালো। এত মিষ্টি মেয়ে আসিয়া সেটা বলার মতো নয়, এবং মানে ওর সাথে কাজ করতে গেলে যে কী মজা হয়। আমরা অনেক অনেকক্ষণ ধরে শ্যুট করি ওকে নিয়ে, কিন্তু মানে কোথাও মানে ক্লান্তই লাগে না, তার কারণ আমাদের ভূতু। তুমি আজ কী দিয়ে ভাত খেয়েছো গো? আলু সেদ্ধ? মাছ খেয়েছো বুঝি? কই মাছ, মিষ্টিও খেলে নাকি? মিষ্টি খেও না, তাতে পোকা হবে, এই এত বড় বড়। মা বলতো মা না খাইয়ে দিলে আমার একদম খেতে ইচ্ছে করে না, তাই অনেক দিন খাইনি। ভাত দিয়ে ডাল, আলু সেদ্ধ, জয়নগরের মোয়া। তুমি জয়নগরের মোয়া খাবে? এই না। এই ধরনের সিরিয়াল, ভূতুর মতো সিরিয়াল যেহেতু আগে কখনো বাংলা টেলিভিশনে হয়নি, সেই জন্য ডেফিনেটলি এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করছি। এমন হতেই পারে যে দর্শকের হয়তো ভালো লাগলো না, সেটাও আমরা মাথা পেতে নেব। যদি ভালো লাগে তাহলে দারুণ লাগবে, মনে হবে যে একটা অন্যরকমের সিরিয়াল করার চেষ্টা করেছি, অন্যরকমের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি, সেটা দর্শকের ভালো লেগেছে, অনুপ্রেরণা পাবো, ইন্সপায়ার্ড হবো আরও নতুন নতুন কন্টেন্ট ভাবার। একদম অন্য রকমের, অন্য স্বাদের একটা সিরিয়াল, আমার মনে হয় এটা দর্শককে একটা অন্যরকম আনন্দ দেবে, আপনারা সত্যি একটু অন্যরকম আনন্দ পাবেন। আমি আসছি ভূতু 14 মার্চ থেকে সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। ভূতুর ট্রেলার দেখে কিন্তু আমি চূড়ান্ত এক্সাইটেড এই সিরিয়ালটা নিয়ে। বিশ্বাস করো, এরকম পুচকে মিষ্টি ভূত নিয়ে এর আগে বাংলায় বোধহয় কোনো সিরিয়াল হয়নি, অ্যাটলিস্ট অন্তত আমার মনে পড়ছে না। যাই হোক, ভূতু সিরিয়ালটা ডেফিনেটলি দেখতে হবে। তবে আজকের মতন টলিউড রিপোর্টার এখানেই শেষ। আমাদের ওয়ার্ড পার্টনার ম্যাক্স, লুক গুড ফিল গুড।